একদম টিপটপ অবস্থায় রেডি অবস্থায়। আবার জিএল ভেরিয়েন্ট হওয়ার কারণে কিন্তু আপনার সামনের দুইটা দরজা কিন্তু অটো পাবে বাবু ভাই, অটো স্টিয়ারিং হুইল মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। সামনের ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন, ড্যাশবোর্ডটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। ফারাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা লাইটেস্ট নোয়া, মানে বাচ্চা নোয়া যেটাকে বলে, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 1500 cc ভেরিয়েন্টের একটি নোয়া গাড়ি। আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন, ফার্স্ট পার্টি ডকুমেন্টস সহকারে, এবং ডকুমেন্টসগুলো কিন্তু লং টাইম আপডেট অবস্থায় আছে গাড়িটি। গাড়িটিতে 90 লিটার সিএনজি কনভার্সন করা আছে, মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি পাবেন। সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক, একেবারে অরিজিনাল হেডলাইটটি গাড়ির সাথে এখন পর্যন্ত কিন্তু আছে। এবং সামনে স্লে বাম্পারের ব্যবহার করা হয়েছে। ঢাকা মেট্রো 54 সিরিয়াল একটি গাড়ি, মাশাল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন, এবং প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে। 4টা চাকা অ্যালয় রিম সহকারে মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর বডিতে কিন্তু কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো দাগ কিন্তু নাই বাবু ভাই, একদম ফ্রেশ অবস্থা আছে, টিপটপ অবস্থায় আছে। দেখেন যে সাইডের পার্টিশনগুলো কতটা ফ্রেশ, অরিজিনাল পার্টিশন। এই গাড়ি কিনলে এই পার্টিশনগুলো, এই পাঞ্চগুলো দেখে কিনবেন, একদম কিন্তু ফ্রেশ অবস্থায়। মানে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে এই যে সাইডের যে পার্টিশনগুলো আছে এগুলো একুরেট থাকবে না। দেখেন দরজার যে পার্টিশন, এটা কিন্তু অরিজিনাল কালারের ভিতর বাবু ভাই, একদম ফ্রেশ অবস্থা। আচ্ছা, এটি কিন্তু জিএল ভেরিয়েন্টের গাড়ি। আচ্ছা, দুইটা কিন্তু আপনার অটো ডোর পাবেন, এবং কিন্তু ফুল সিলিংয়ের একটি গাড়ি। দেখেন ফুল সিলিং, লেদার সিট কভার করা রয়েছে, অটো ট্রান্সমিশনের একটি গাড়ি, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে, এসি সহকারে একবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আমাদের কাছে। দেখেন যে ভিতরে কিন্তু হিউজ স্পেস রয়েছে, 8 সিটার একটি গাড়ি, মানে কম বাজেটের ভিতরে কিন্তু 8 সিটার গাড়ি এর থেকে কমে কিন্তু আর মার্কেটে পাবেন না। প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল স্টিকার আছে, 4টা চাকা অ্যালয় রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে। দেখেন যে ব্যাকলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়ির সাথে। মডেল ইয়ার কিন্তু ব্যাক গ্লাসে মেনশন করা আছে, 2011 মডেল, এবং টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন। দুটি নাম্বার প্লেটিং কিন্তু মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে, অরিজিনাল গ্লাস কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন। বিগ সিলিন্ডার দেখেন এই যে সাইডে পার্টিশনগুলো আছে, কিন্তু অরিজিনাল কিন্তু ভাই, কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই পাঞ্চিং বা এই পার্টিশন কিন্তু থাকবে না, তখন এই যে সব জায়গায় পুটিং ভরা থাকবে, রং করা থাকবে, দেখলে বুঝবেন। ভিতরে পার্টিশন একদম অরিজিনাল অবস্থা আছে। সিলিংয়ের কন্ডিশন দেখেন, মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। 90 লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে। ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে, এবং ডান সাইডে বডিতেও কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের মানে চুল পরিমাণে একটা স্ক্র্যাচ কিন্তু নেই, মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটিও আমাদের কাছে পাবেন। 4টা চাকা ফ্রেশ অবস্থায় আছে অ্যালয় রিম সহকারে। দেখেন যে কন্ডিশন, দেখেন মাশাল্লাহ একদম ফ্রেশ। দেখেন এই সাইডেরও কিন্তু সাইডের যে পার্টিশন আছে একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, অরিজিনাল পেস্টিং দেওয়া অবস্থায় আছে, কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু এই গাড়িটির নেই। সাইডের পার্টিশন দেখেন, এই ক্রসগুলো এই ফিনিশিংগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ফিনিশিং আছে কি না। একদম টিপটপ অবস্থায় রেডি অবস্থায়। আবার জিএল ভেরিয়েন্ট হওয়ার কারণে কিন্তু আপনার সামনের দুইটা দরজা কিন্তু অটো পাবে বাবু ভাই, অটো স্টিয়ারিং হুইল মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। সামনের ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন, ড্যাশবোর্ডটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এইসব গাড়ি কিনলে আপনারা সিলিং দেখে কিনবেন যে এটা কোন সিলিং ব্যবহার করা আছে, সিলিংয়ের কন্ডিশন কি ভালো আছে কি না, একদম ফ্রেশ অবস্থায়। ইঞ্জিন তো অবশ্য সিটের নিচে এই গাড়ির, তো সামনের আপনার বডিটা একটু দেখাই। আচ্ছা, সিসিটা ভাই 1500 cc, কারণ সামনে আপনি বডি দেখলে বুঝতে পারবেন কত ফ্রেশ অবস্থা আছে। এই কিন্তু বনেট কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে, এই যে সাইডের যে কালার, সাইডের যে পার্টিশন একেবারে কিন্তু জেনুইন কালারের ভিতরে আছে দেখেন, কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই চেসিসগুলো কিন্তু এত ফ্রেশ কিন্তু থাকতো না। নিচে একটু ফোকাস করে দেখবেন একদম কিন্তু নতুন চকচক করে। তো 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন হয়েছে, আর 17 রেজিস্ট্রেশন হওয়ার মিন্স কিন্তু খুব বেশি কিন্তু ইউজ করা হয়নি এই গাড়িটি। তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 8,80,000 টাকা, আসলে অল্প কিছু অনার করা যাবে, তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন, এসি দিয়ে গাড়ি চালাবেন, টেস্ট ড্রাইভ করবেন, যদি মনে হয় যে না পারফেক্ট আপনার জন্য, দেন কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0733415496 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।